नमस्कार বন্ধুরা, ইনফো বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, 30শে জুন ছিল প্যান কার্ড এবং আধার কার্ডের লিংকের লাস্ট ডেট। আপনারা জানেন এর আগে 31শে মার্চ এর লাস্ট ডেট ছিল, পরে আরও 3 মাস বাড়িয়ে সেটা 30শে জুন করা হয় এবং 1000 টাকা জরিমানা দিয়ে যারা প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করেননি তারা করেছিলেন। এবং এটাও বলা হয়েছিল যে 30শে জুনের পর থেকে অর্থাৎ 1লা জুলাই থেকে কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে, আপনার যে প্যান কার্ড আছে সেটা বাতিল হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যারা লিঙ্ক করেছেন, যারা আগে লিঙ্ক করেছেন বা যারা পরবর্তী সময়ে লিঙ্ক করেছেন, তাদের প্যান কার্ডটা কি অ্যাক্টিভ আছে না বাতিল হয়েছে, বা যারা লিঙ্ক করেননি তাদেরটাই বা কী স্ট্যাটাস হয়ে আছে। ইনকাম ট্যাক্স ওয়েবসাইটের একটা পোর্টাল আছে, সেখানেই কিন্তু এখন খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের প্যান কার্ডের স্ট্যাটাস কী আছে। আজকে সেটাই আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা চেক করবেন। তো চলুন বন্ধুরা, সরাসরি আমরা সেই লিঙ্কটাই দেখে নিই কীভাবে। দেখুন বন্ধুরা, আমি মোবাইলের গুগল ব্রাউজারে চলে এসেছি। এখানে আমরা লিখে নেব ইনকাম ট্যাক্স। এই ইনকাম ট্যাক্স লেখার পরে ইনকাম ট্যাক্সের যে পোর্টাল আছে অর্থাৎ incometax.gov.in, এই পোর্টালে আমরা দেখুন বন্ধুরা, ইনকাম ট্যাক্স পোর্টালের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা চলে এসেছি এবং এখানে এই পোর্টালের মধ্যে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। তো এর ঠিক নিচের দিকে যদি আপনারা আসেন দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে ভেরিফাই ইওর প্যান। এই ভেরিফাই ইওর প্যান এই অপশনটা আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখুন এখানে আরেকটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। ঠিক এটা লোড হচ্ছে, লোড হওয়ার পরেই এখানে খুলে যাবে। তো দেখুন এখানে এটা লোড হওয়ার পরে খুলে গেল এবং ভেরিফাই ইওর প্যান এখানে কয়েকটা অপশন দিচ্ছে যে প্যান নাম্বার দিতে হবে, ফুল নেম দিতে হবে, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, এগুলো দিয়ে এখানে কন্টিনিউ করতে হবে। তো আমার প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম এবং এরপরে আমি আমার নামটা ফিল আপ করে নেবো। তো আমি নাম, ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার ফিল আপ করে আপনাদেরকে আবার দেখাই। তো দেখুন এখানে আমি নাম, প্যান নাম্বার, ডেট অফ বার্থ সব কিছু ফিল আপ করে নিয়েছি। এরপর নিচে যে কন্টিনিউ অপশনটি আছে এই কন্টিনিউ অপশনে আমি ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে বন্ধুরা যেটা হবে, আমার মোবাইলে একটি ওটিপি আসবে। এই কন্টিনিউ অপশনটা ক্লিক করলাম। কন্টিনিউ অপশনটা ক্লিক করার পরে আমার মোবাইলে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা কিন্তু আমাকে পুট করতে হবে। নিচে এই ভ্যালিডেট অপশনটাতে আমি ক্লিক করব। তো ভ্যালিডেট অপশনটা ক্লিক করার পরে কিন্তু দেখুন এখানে যেটা আসলো ভেরিফাই ইওর প্যান এবং সেখানে দেখাচ্ছে প্যান ইজ অ্যাক্টিভ অ্যান্ড ডিটেলস আর অ্যাজ পার প্যান, অর্থাৎ আমার প্যান কার্ডটা অ্যাক্টিভ আছে এবং এটা আমার যে প্যান কার্ডের যে ডিটেলস আছে সবই ঠিকঠাক রয়েছে, এইটাই এখানে কিন্তু দেখিয়ে দিল। তো বন্ধুরা ঠিক এইভাবেই আপনারাও আপনাদের প্যান কার্ড অ্যাক্টিভ রয়েছে কি না সেটা দেখতে পারবেন। পরের দিন আপনাদেরকে দেখাবো যদি আপনাদের ইনঅ্যাক্টিভ দেখায়, প্যান কার্ড যদি ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে পরের দিনের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা কীভাবে সেটাকে অ্যাক্টিভ করবেন, সেটা আপনাদেরকে নেক্সট দিনের ভিডিওতে আমরা বলে দেবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। সঙ্গে থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।